ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা ফটোশপে ইরেজার টুলের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে রিমুভ করতে পারি। তো আমি এখানে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এবং একটি ইমেজ আমাদের সামনে ওপেন অবস্থায় রয়েছে। তো এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করব ইরেজার টুলের মাধ্যমে। প্রথমে আমি ছবিটিকে একটু ক্রপ করে নিচ্ছি। তো ডান দিকে লেয়ার প্যানেলের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার রয়েছে। তো এটি এখন লক অবস্থায় রয়েছে, এটিকে আমি প্রথমে আনলক করে নেব। এবার বাঁদিকে যে টুল বক্স রয়েছে এখান থেকে প্রথমে আমি ইএসআর টুলটিকে নিয়ে নেব। এবার আমি ছবির চারিদিকে একটি সিলেকশন করব ইএসআর টুলের সাহায্যে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ইরেজার টুলের মাধ্যমে ছবিটির চারিদিকে সিলেকশন করে নিয়েছি। এখন ডান দিকে যে লেয়ার জিরোটি রয়েছে এর উপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমরা এর উপরে একটি ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছ যে ছবিটির চারদিকে একটি সিলেকশন চলছে। এখন আমরা ইমেজ এডিট মোডে এন্টার করব, সেই জন্য কিবোর্ড থেকে কিউ প্রেস করব। এরপর ম্যাজিক ওয়েন টুল সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করব। তো এখন তোমরা মাউস পয়েন্টারটির দিকে তাকালে দেখতে পাবে যে ম্যাজিক ওয়েন টুলটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এই ইমেজটির মধ্যে যে কোনো জায়গায় একটি ক্লিক করব। এখন আমরা একটি নতুন লেয়ার নেব শিফট কন্ট্রোল এন প্রেস করে। এবার অল্ট ব্যাকস্পেস প্রেস করে আমরা সিলেকশনটিকে ফিল করে নেব। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটি তুলে দেব। এবার আমরা কিউ প্রেস করব, আবার কন্ট্রোল ডি প্রেস করব। এখন কন্ট্রোল কি প্রেস করে আমরা এখানে যে লেয়ার ওয়ানটি ক্রিয়েট হলো এর উপরে আমরা একটি ক্লিক করব। এবার এখানে যে লেয়ার জিরো নামে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে প্রেস করব। তো এখন যদি আমি লেয়ার ওয়ান এবং লেয়ার জিরোটি অফ করে দিই তাহলে দেখতে পাবে যে এখানে লেয়ার টু নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এই ইমেজটিকে মুভ করাই তাহলে দেখতে পাবে যে এখানে এই ইমেজটি থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে এবং বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। তো এখন যদি আমি পেছনে একটি সলিড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি তাহলে তোমরা দেখতে পাবে যে ছবিটি একদম খুব স্পষ্ট লাগছে। তো সেই জন্য আমি প্রথমে এখানে একটি নিউ লেয়ার নিয়ে নিলাম, এই লেয়ারটিকে ড্র্যাগ করে লেয়ার টু এর নিচে এনে ছেড়ে দেবো। এবার আমি এখান থেকে একটি কালার চুজ করছি, অল্ট ব্যাকস্পেস কি প্রেস করে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ইমেজটির পেছনে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ফলে এখানে একটি নতুন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে ইএসআর টুলের মাধ্যমে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।